ক্রিকেটের জন্যই আমি সমাজে পরিচিত। আমি মনে করি যে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, তো আমাকে রিটার্ন কিছু দিতে হবে। তো আমাদের একটু বুঝতে হবে যে আমাদের প্রক্রিয়াটা আসলে কি ঠিক, আমরা যে মেথডে কোচিং করছি এজ গ্রুপ হোক যাই হোক, সেটা কি টপ লেভেলের প্লেয়ার তৈরি করছে কিনা এটা ম্যানেজমেন্টকে গভীরভাবে চিন্তা করতে। টাকা পয়সা আসবে, টাকা পয়সা গাভাস্করও কামাইছে, রিভ রিচার্ড আইছে, কিন্তু তারা ডিসিপ্লিন ছিল দেখে অত উঁচাই। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মাসুদ্দিন, ডেইলি স্টারের ব্র্যান্ড নিউ শো আমাদের স্টারে, যেখানে আমরা ক্রীড়া জগতের কোনো এক তারকার সাথে কথা বলবো এবং তাদের ভেতরের কথা একটু জানার চেষ্টা করবো। এবং আজকে আমার সাথে যিনি রয়েছেন কিছুটা প্রচার বিমুখ, কিছুটা পর্দার আড়ালে থেকেই নিজের কাজ করতে পছন্দ করেন এবং বাংলাদেশ ক্রিকেটে বড় বড় নক্ষত্র তৈরির পিছনে তার অবদান রয়েছে। যদি আমি বলি মোহাম্মদ আশরাফুলের কথা, মোহাম্মদ শরীফ, শাহরিয়ার নাফিজের কথা, এছাড়াও আরও অনেক ক্রিকেটার রয়েছেন যার তার হাত ধরেই কিন্তু প্রফেশনাল ক্রিকেটে নিজেকে চিনিয়েছেন। আমার সাথে রয়েছেন প্রমিনেন্ট কোচ এবং ফর্মার বাংলাদেশ স্পিনার ওয়াহিদুল গনি। স্যার কেমন আছেন? স্যার প্রায় 3 দশক আপনি ক্রিকেটের সাথে, খেলা ছাড়ার পর কোচিংয়ে প্রফেশনের সাথে ইনভলভ হয়েছেন, হাউ ইজ দ্য জার্নি? ইটস বিন আ লং ওয়ান। ডেফিনেটলি, বাট মানুষ যদি কিছু এনজয় করে তাহলে এটা তার কাছে তেমন প্রবলেম মনে হয় না, যত লম্বাই হোক। আমি এনজয় করি এবং আন্তরিকতার সাথে করি, কোচিংয়ের জন্য করে যাচ্ছি। স্যার আমিও আপনার কাছে প্র্যাকটিস করেছি, ক্রিকেট খেলা শিখেছি এবং আমার মা আমাকে নিয়ে আসতেন আবাহনী মাঠে, আমার মনে আছে, এবং এখনও অনেক মা এসে তার বাচ্চাদেরকে দেয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি একটু আমার দর্শকদের বলি, স্যার কিন্তু আমরা যে প্র্যাকটিস করি একাডেমিতে, আমরা কিন্তু কোনো মান্থলি কোনো কিছু কোনো টাকা পয়সা স্যার নিতেন না। শুরু থেকেই তার স্যারের একটা ই ছিল যে তার নিজের ইচ্ছার থেকেই কিন্তু খেলাধুলা শেখানোর তাগিদেই করা, টাকা পয়সা এই জিনিসটা স্যার কিভাবে আসলো আপনার এই যুগে এসে যখন টাকা পয়সাই সবচেয়ে মুখ্য হয়? অ্যাকচুয়ালি ক্রিকেটের জন্যই আমি সমাজে পরিচিত। আমি মনে করি যে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, তো আমাকে রিটার্ন কিছু দিতে হবে। ওই জন্যই আমি চাই যে এটা একটা সোসাইটিতে সার্ভিসের মতো ছেলে পেলে আসে, তাদেরকে হেল্প করলাম, এই উদ্দেশ্যে আমার কোচিং, আর কোনো উদ্দেশ্য না। যেহেতু আমি বোর্ডে চাকরি করি, সেজন্যে আমার যতটুকু দক্ষতা ওঠাতে হয়েছে। তো কারণটা হচ্ছে ওইটা, যে বাচ্চারা শিখতে আসে, এটাতে আমার কাছে ভালো লাগে, আনন্দ লাগে, এই জন্য শিখতে। কিন্তু স্যার এই জায়গায় তো একটা এক্সপেন্সও রয়েছে স্যার, এই এক্সপেন্সটা কিভাবে? এগুলো আমরা মেনটেন করে ফেলি, আমাদের কিছু যারা এক্স প্লেয়াররা আছে, আট সকল আছে, আছে আরও কিছু প্যারেন্টস আছে, তারা এটা আমরা যখন যা চাই তারা দেয়, ওটা আমরা মেনটেন করি। স্যার এত বছর ধরে শেখাচ্ছেন, আপনি আপনাকে খুব একটা দেখা যায় না, মিডিয়ায় খুব একটা আসেন না, এটা রিজন নাকি? আমি এটা পছন্দ করি না মিডিয়াতে যাওয়াটা ওটাকে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে কি, যে এখন যারা মিডিয়াতে আসছে তারা কিন্তু আগের মানুষজনকে চিনেও না, রাইট? তারা কি ছিল, আমরা বাংলাদেশের ক্রিকেটের শৈশব দেখেছি, এরা অনেকে অনেক পরে আসছে, বলতে গেলে অনেকে 5-7 বছর। সো তারা জানে না যে কারা কী ছিল না ছিল, এদেরও উচিত ওগুলো জিনিস জানা, হেরিটেজগুলো জানা, এই আমাদের ক্রিকেটের সংস্কৃতিতে কী কীভাবে হয়েছে, কোন লোকরা ইনভলভ ছিল প্রাথমিক যুগে যখন কিছুই ছিল না ক্রিকেটে, তাদেরকে যখন জানবে অটোমেটিক তারা জানতে পারবে। স্যার আপনি বলছিলেন যে অনেকেই জানে না, এটাও কি কিছুটা আক্ষেপ স্যার আপনারা বিং ফর্মার ক্রিকেটার এবং কোচও যদি বলি, যে মানুষ আমাদের দেশের এই ক্রিকেটের ইতিহাসটা তো জানার দরকার স্যার, এক্ষেত্রে আপনারও কি কিছুটা আক্ষেপ রয়েছে যে এখনকার জেনারেশন এই জিনিসটা থেকে? ডেফিনেটলি, মানে অনেক পিছিয়ে আছে, অনেক এস্টাবলিশ প্লেয়ারদেরকে আমরা মাঝে মাঝে বাংলাদেশের প্রথম ক্যাপ্টেনকে নাম বলতাম। সো এটা এটা আমি মনে করি আমাদেরই দোষ, আমাদের কোচদেরই দোষ, যারা কোচিং করায় তাদেরও এগুলো জিনিস বোঝানো উচিত। তারা কতটুকু জানে আমি জানি না এই ব্যাপারগুলো। সো আসলে হিস্ট্রিটা, মানে ক্রিকেটের ইতিহাসটা তাদের জানা উচিত, যে কীভাবে এই পর্যায়ে আসছে আজ তারা দেখতে। তোমরা যখন প্র্যাকটিস করতে খুব কষ্ট করেই করছো, তাই না? অনেকে কষ্ট করে, এখন খুব সহজ হয়ে গেছে প্র্যাকটিস। তো এই অতীতটা জানলে আমরা বর্তমানে সেটাকে প্রয়োগ করা উচিত, জানানো উচিত। স্যার আপনার এই কোচিং প্রফেশনে স্টার্টটা কবে থেকে স্যার? 95 আমরা শুরু করেছিলাম স্যার স্টেডিয়ামে, আমাদের আছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে, স্টেডিয়ামে শুরু হয়েছিল। কিছুদিন করার পর ওটা বোর্ড, তখন ফান্ডের অভাব ছিল, বোর্ড করতে পারিনি, তবে ওখান থেকে কিছু প্লেয়ার নিয়ে আমরা এই ইনডোরে কিছু 50-60 জন প্লেয়ার নিয়ে আমরা এখানে প্র্যাকটিস করাতাম। ওখান থেকে অনেক প্লেয়ার বের হয়েছে,
বলি না যে আমি তৈরি করেছি, নিজের কৃতিত্বেই তারা প্লেয়ার হয়েছে, বাট আমরা হেল্প করেছি, এখনো হেল্প করি। স্যার এই এই এত বছরের পরিক্রমায় স্যার মানে অবশ্যই অনেক প্লেয়ার এসেছে এবং ন্যাশনাল টিমে খেলেছে, আপনার আপনার ভালো লাগার জায়গাটা কোন জায়গাটা, কোন জিনিসটা আপনাকে ড্রাইভ করে? না এই যে কোচিং করা, এটা যেহেতু ভিতর থেকে আসে, অন্তর থেকে আসে, কারণ আমরাও যখন ক্রিকেট খেলেছি আমরাও দেখেছি এরকম কিছু লোক ছিল যারা আমাদেরকে এরকম মাঠে নিয়ে আসতো, ওরা আমাদেরকে এরকম প্র্যাকটিস করাতো, বিনা পয়সা ওরাও করাতো। সো ওদের থেকে দেখে একটা মনের মধ্যে বাসনা জেগেছিল যে আমি ভবিষ্যতে এই জিনিসগুলো করবো, তো ওইখান থেকে এই উৎসাহটা আসছে আমার। আর চাওয়া পাওয়ার ব্যাপার আমার ওগুলো কোনো কিছু দরকার নেই, ছেলেরা যদি শিখে, ওরা যদি বলে যে হ্যাঁ অমুকে অমুকে আমাকে সাহায্য করছে, ওটা না বললে কোনো অসুবিধা নেই। স্যার এইটাই স্যার আপনার যে হাম্বলনেস, স্যার আমরা আপনার কাছে যখন ক্রিকেট শিখতে আসতাম সবচেয়ে বেশি আমরা ডিসিপ্লিনটা নিয়ে কিন্তু আমরা খুব আপনাকে খুব ভয় পেতাম এই জায়গাটাতে, যে স্যার ডিসিপ্লিনের ব্যাপারে খুবই স্ট্রিক্ট। এই জিনিসটা এখনকার জেনারেশনের শুধু কি ক্রিকেট কোচিং তো স্কিল না, এটার পাশাপাশি তো ডিসিপ্লিন হওয়াটাও খুবই ইম্পর্টেন্ট। ডেফিনেটলি ক্রিকেট খেলা আছে অন অফ দ্য কোর্ট, যদি ডিসিপ্লিন না হয় আমি কোনোদিনও ভালো প্লেয়ার হব, কারণ ডিসিপ্লিন ব্যাটিং আছে, ডিসিপ্লিন বলিং আছে, সব কিছু ডিসিপ্লিন। তো বাইরের অফ দ্য ফিল্ড যদি আমি ডিসিপ্লিন না হই তাহলে তো এইটাতে আমরা অনেকখানি পিছিয়ে আছি। হ্যাঁ ব্যাপারটা হয়ে গেছে অনেক, ওই সময় অনেক কিছু ছিল না, এখন মিডিয়া চলে আসছে, অনেক কিছু জিনিস চলে আসছে, টাকা চলে আসছে, একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে ছেলেরা। কিন্তু ছোটোবেলা থেকে যদি আমরা তাদেরকে জিনিসগুলো বোঝাই যে কিছু জিনিস আছে ক্রিকেটে যেগুলো তোমাকে মেনটেন করতে, ডিসিপ্লিন তোমাকে মেনটেন, টাকা পয়সা আসবে, টাকা পয়সা গাভাস্কর কামাইছে বিবৃচড়াই, কিন্তু তারা ডিসিপ্লিন ছিল দেখবে অত উঁচাই। সো আমাদের এখানে এই জিনিসটা অনেক ল্যাকিং, এই জিনিসটা অনেক ল্যাকিং আমাদের মনে হয়। এখানে আমাদের কাজ করা উচিত কোচদের, ম্যানেজমেন্টের, সবাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ফ্যামিলি থেকে শিখবে, এটা ডান্ডা পিটাই করে শেখানো যাবে না, নিজে যদি না বুঝতে পারে। তো আমি আশা করি শিখে যাবে হয়তো ভবিষ্যতে সবাইকে একটা। স্যার আপনি তো বাংলাদেশ ক্রিকেটে যেমনটি বলছিলেন শৈশব থেকেই দেখছেন, স্যার বাংলাদেশ ক্রিকেট কোথায় এখন দেখছেন? স্যার এত বছরের পরিক্রমায় আমরা টেস্ট ক্রিকেট খেলছি আজকে প্রায় 20-22 বছর হয়ে গিয়েছে, কোথায় আছি আমরা? স্যার কিছু জিনিস উন্নতি হয়েছে, যে ফ্যাসিলিটিসগুলো উন্নতি হয়েছে, টাকা পাচ্ছে, কোচিংও হচ্ছে, বাট আমার মনে হয় যে কিছু জায়গা আছে যেখানে আমাদেরকে নজর দিতে হবে, যে আমরা প্লেয়ার যে তৈরি করছি, আমরা করি ন্যাশনাল টিমে কেউ না কেউ খেলবে, কিন্তু ওখানে যায় টিকে না, কিছুদিন থাকে তাতে চলে। তো আমাদেরকে একটু বুঝতে হবে যে আমাদের প্রক্রিয়াটা আসলে কি ঠিক, আমরা যে মেথডে কোচিং করছি এজ গ্রুপ হোক যাই হোক, সেটা কি টপ লেভেলের প্লেয়ার তৈরি করছে কিনা, এটা ম্যানেজমেন্টকে গভীরভাবে চিন্তা করতে হবে। এখন আমরা দেখছি আমরা অনেক পিছিয়ে আছি, মাঝে মাঝে একটা যেটা ম্যাচ জিতে যায় সেটাও আমাদের ক্রিকেটটা এখন আপসেট নির্ভর, হঠাৎ করে আমরা ম্যাচ জিতে যাই, ওটার উপরে 3-4 বছর আমরা লাফালাফি করতে থাকি। তো তো আমাদের রেগুলার যেন আমরা জিতি সেই জিনিসগুলো আমাদের ভিতরে হয়ে উঠছে না, আমার মনে হয় ওই রকম আমরা প্লেয়ার করি, কনসিস্টেন্সি নাই, পারফরমেন্স নাই, কিছু এটা করতে হবে নেক্সট জেনারেশন। এই জেনারেশন দিয়ে আমি খুব একটা আমরা কিছু করতে পারবো না, যারা আছে পরবর্তী, তার পরবর্তী আমার থার্ড জেনারেশন যেটা আসবে ওটা দেখে, এখন যারা 17 লেভেলে আছে ওদেরকে ঠিক করতে হবে, তাহলে হয় একটা 5-7 বছর আমরা। স্যার এই যে আপনার একাডেমিতে স্যার আসে বাবা মা বাচ্চাদের নিয়ে আসে, আগে যেমন একটা সময় ছিল যে জাস্ট খেলার দরকার, মানে অ্যাক্টিভিটি দরকার এর জন্য আসা, বাট এখন কি স্যার সবাই আসে যে ন্যাশনাল টিমে আমার ছেলেকে খেলায় দেন, এরকম চিন্তা ভাবনা নিয়ে কি আসে? সবাই এরকম আসে, এটা বিরাট একটা প্রবলেম। খেলাধুলা এটা আল্লাহর একটা গুণ, যার মধ্যে আছে সেই হবে, অন্য কেউ হবে। যেমন মোহাম্মদ আশরাফকে আমরা কিছু শেখাইনি, নিজেই জানতো নিজেই করতো, আমরা একটু হেল্প করতাম। সো ট্যালেন্টটা হচ্ছে আল্লাহর প্রদত্ত, এটা যার ভিতরে আছে সেই পাবে। হ্যাঁ বাট খেলাধুলা মানুষকে করতে হবে, ডেফিনেটলি করতে হবে, এরপরে পার্সেন্টেজ অফ সাকসেস কিন্তু খুব কম হবে, হ্যাঁ এটা হয় না, তাহলে তো আব্দুল কাদেরও অনেক আসতো দুনিয়াতে, সেন ওয়ান আসতো, এরকম না। সো এই জিনিসটা আমরা দেখি যে কার মধ্যে ট্যালেন্টটা আছে, এবং আমরা ওদেরকে বলে দিই যে দেখো খেলাধুলাটা হচ্ছে লেখাপড়ার একটা মাধ্যম, লেখাপড়ার সাথে খেলাধুলা থাকতে হবে, সেটা ক্রিকেট হোক বা যাই সেটা করবে, কিন্তু ওই প্লেয়ার হবে ওটা চিন্তা করলে কোনোটাই হবে। আমরা এটাই বলি যে যখন দেখি কারো দ্বারা খেলাধুলা, আমরা বুঝাই দিই যে লেখাপড়া করো, খেলাধুলাও করুক, তারপরে যদি হয়। বাট
জিনিসটা কঠিন, মেনে নেওয়া কঠিন, মানতে চায় না কেউ। প্যারেন্টসরা সবাই মনে করে যে আনলাম নিয়ে গেলাম, আমার ছেলে তো সারা বছর প্র্যাকটিস করে কেন হবে। কিন্তু এটা ওই উপরওয়ালা যে গুণটা দিছে, ওই গুণটাই আমরা খুঁজি কার মধ্যে আছে, ওটাকে আমি এনহান্স করার চেষ্টা করি। জিনিসটা হচ্ছে আমাদের তো লেগ স্পিন নিয়ে অনেক কথা হয়, আমাদের দেশে কেন লেগ স্পিনার প্রোডিউস হচ্ছে না, বা যারা দু একজন আসে বেশি দিন না খেলেই আসলে, যেমন জুবায়ের হোসেন লিখনের কথা বলা হয়, তেমন লেগ স্পিনার আসছে না কেন? লেগ স্পিনার যে নাই আমি মানতে চাই না, এজ গ্রুপ অনেক লেগ স্পিনার আছে, কিন্তু যারা বলছে যে লেগ স্পিনার নাই, আমার আমার কথা হচ্ছে যে লেগ স্পিনারকে নিয়ে কোনো প্রোগ্রাম আজ পর্যন্ত হয়েছে জীবনে আমি দেখি না। লেগ স্পিনার তেমনি গাছের থেকে হবে না, তাদের একটা ট্রেনিং লাগবে, তারপরে না যা হবে, দুনিয়াতে এই নিয়ম। সো আমাদের এখানে ওদের ট্রেনিং হয় না, ইভেন এক বছরের যে একটা স্পেসিফিক ট্রেনিং হবে সেগুলো নাই। তো আমি মনে করি এজ গ্রুপে অনেক অনেক লেগ স্পিনার আছে, যাদেরকে ট্রেন করালে ডেফিনেটলি আমরা লেগ স্পিনার রাখবো। আর এটা অনেকে বলে ডিফিকাল্ট আর্ট, আমি মনে করি না ডিফিকাল্ট আর্ট, ডিফিকাল্ট আর্ট এই জন্যে যে হয়তো একটু কষ্ট বেশি করতে হয়, বল হয়তো একটু শর্ট পড়ে, ডাজেন্ট ম্যাটার, বাট তাদেরকে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আনি, তাদের কাছে খুব সহজ হবে, আমরা প্রচুর লেগ স্পিনার পাবো, প্রচুর পাবো। লিখন, লিখনের ব্যাপারটা হচ্ছে তাকে তৈরি হওয়ার আগে তাকে খেলায় দেওয়া, টপ লেভেল সে তৈরি ছিল। আপনাদেরকে বুঝতে হবে যে কখন একটা প্লেয়ার তৈরি হয়েছে খেলা, আমাদের এ টিমের কনসেপ্ট নেই যেখানে ছেলেরা তৈরি হয়, খেলা হয় না লিগে খেলাতে চায় না, তো লেগ স্পিনার তৈরি হবে কাউকে সাহস নিয়ে আগায় আসতে হবে। আব্দুল কাদের সারা জীবন বলে আসে উপরে আল্লাহ নিচে ইমরান খান ছিল দেখেই আমি বোলার হতে পারছি, কারণ ইমরান খান ওকে খেলাত, ইমরান খান ওকে জোর করে সিলেক্টর হোক কার কথা মানে। ওইরকম লোক লোক লাগে যারা লেগ স্পিনারদেরকে ব্যাক আপ করবে। আমাদের ওখানে আমাদের এখানে একটা ম্যাচ খারাপ করলে আছে হয়তো আর একজন আসবে, খেলাত হবে সাহস করে জায়গা আছে। আমাদের বোর্ডের যেগুলো টুর্নামেন্ট হয়, ন্যাশনাল লিগ হয়, বিসিএল হয়, এজ গ্রুপ হয়, ওখানে আমরা খেলাতে খেলা দেখি, আমরা কেন খেলা নিজেদেরকেও ওইভাবে মেলে ধরতে পারছে স্যার? ওই লেগ স্পিনার সবাই কি এখন লেগ স্পিনার এর দিকে ঝুঁকে, মানে দেখা যায় যে একটু ডিফিকাল্ট, বা আপনি বলছেন ডিফিকাল্ট না, বাট দেখা যায় যে এজ এ প্লেয়ার বলটা গ্রিপ করা ধরা ব্যাপারটা হচ্ছে অনেকে আসছে লেগ স্পিন, যেহেতু লেগ স্পিনার নাই ছেলেরাও জানে যে লেগ স্পিন, বাট আমরা যারা আছে আমাদেরকে দেখতে হবে কার মধ্যে সেই যে ন্যাচারাল অ্যাবিলিটি আছে। আমি বললাম যে 100 ছেলে আসলে হয়তো একটা দুটোর কাছে পাওয়া যাবে লেগ স্পিনার আসল। সেই জন্য বলছি ওদের যদি প্রোগ্রাম থাকে, একটা প্ল্যাটফর্ম থাকে, সারা বছর ট্যালেন্ট হান্ট হতে থাকে, ডেফিনেটলি আছে, হবে না কিছু। আমি তো দেখি অনেকে আছে, আমি অনেকে দেখি আছে যেগুলারে, তো কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে কি আমরা মানে তাড়াতাড়ি রেজাল্টগুলো চাই, এভাবে হয় না। এটা প্রোডাক্ট না যে র মেটেরিয়াল দিলাম ওদিকে বের হয়ে গেল, এটা তৈরি করতে হবে, স্টেজে যাচ্ছে, স্টেজ বাই স্টেজ যাচ্ছে, 5-7 বছর লাগে একটা স্পিনার তৈরি হতে। হ্যাঁ, ইভেন গ্রেট রিচি বেনো সে বলেছে টেস্ট ক্রিকেটে আসার পর তার 4 বছর লাগছে, টেস্ট ক্রিকেটে আসার পর লেগ স্পিনটাকে ঠিক মতো জায়গায় দিতে 4 বছর লাগছে। তো কত সাধনা, কত সময় দিতে আর প্রোগ্রাম থাকতে হবে তাদের। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমাদের আমাদের স্টারে আমরা জানলাম এবং অনেক ভেতরের কথা, অনেক অজানা কথা, ওয়াহিদুল গণির অনেক অজানা কথা আমরা আজকে জানতে পারলাম, এবং আমরা আশা করব যে ভবিষ্যতেও আমরা নতুন কোন স্টার নিয়ে আমাদের নতুন শো আমাদের স্টারে আমরা আবার হাজির হব। সেই বলে আমি আজকে বিদায় নিচ্ছি, গুড বাই।